নমস্কার। প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা সাহা ইনস্টিটিউটে গড় চ্যাপ্টারটির উপর আলোচনা করব। আমাদের নিশ্চিত নবোদয় নামক যে কম্পিটিটিভ এক্সাম ম্যাথ বুক রয়েছে, সেই বইয়ের গড়ের ধারণা নামক যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারের একটা বিশেষ সমস্যার উপর আলোচনা করব। এই সমস্যাটি ব্যাখ্যামূলক আলোচনা হবে। তোমরা যদি এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারো, তাহলে কম্পিটিটিভ এক্সামে গড়ের উপরে তোমাদের কনসেপশন ক্লিয়ার হবে এবং তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আজকের বিষয়টি হলো যে কিছু সংখ্যক পরস্পর সংখ্যার গড় 13 হলে কতগুলি সংখ্যার গড় করা হয়েছে। একদম ধোঁয়াশায় পরিপূর্ণ একটা সমস্যা। কতগুলি সংখ্যার গড় করেছি আমি, গড় হয়েছে 13, তাহলে কতগুলি সংখ্যা নিয়েছি। আমরা গড় চ্যাপ্টারের যে সূত্রগুলো পেয়ে থাকি, যে গড় নির্ণয় করতে গেলে সমষ্টিকে কতগুলি সংখ্যা তা দিয়ে ভাগ করতে হয়, অথবা কতগুলি সংখ্যা তাকে যদি নির্ণয় করতে হয় তাহলে গড় দিয়ে সমষ্টিকে ভাগ করতে হয়। এখানে সমষ্টি দেওয়া নেই, শুধুমাত্র গড় দেওয়া আছে। তিনটে রাশির মধ্যে দুটো রাশি জানা থাকতে হয়, তাহলে একটা রাশি নির্ণয় করা যায়। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো যে কিছু সংখ্যক সংখ্যার সমষ্টি বলা নেই, শুধু তাদের গড় বলা আছে। আর কি বলা আছে? আর কিছুই বলা নেই, বের করতে হবে কতগুলো সংখ্যার গড় করে আমি 13 পাব। তো এখন তুমি বলতে পারো যে দুটো সংখ্যার গড় করলে 13 পাওয়া যায়, চারটে সংখ্যার গড় করলেও 13 পাওয়া যায়। চারটে সংখ্যার সমষ্টি যদি আমি 52 করতে পারি, তাহলে 52কে 4 দিয়ে ভাগ করলে 13 হয়ে যায়। কিন্তু এইখানে একটা টার্ম ব্যবহার করা হয়েছে, সেই টার্মটাকে তোমার বুঝতে হবে যে কিছু সংখ্যক পরস্পর সংখ্যার। পরস্পর সংখ্যা বলতে আমরা কি বুঝি? 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10, 25, 26, 27, 28, এই যে পরপর যে সংখ্যাগুলো থাকে তাদের পরস্পর সংখ্যা বলে। এবং কিছু সংখ্যক পরস্পর সংখ্যার গড় এখানে বলেছে 13। তাহলে কতগুলি সংখ্যার গড় নির্ণয় করা হয়েছে? তো এই বিষয়টা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমরা আগে একটা চার্ট তৈরি করে নেব। 13 গড় সংখ্যাটাকে আগে লিখব। কেন এখানে 13 সংখ্যাটাকে আগে লিখব তার ব্যাখ্যায় আমি যাব আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ে। এই যে সমস্যাটি, এই সমস্যাটি পরিষ্কার করে উদাহরণমালাতে বোঝানো আছে। তারপরেও আজকে আমি ব্যাখ্যামূলক আলোচনার মাধ্যমে সেই বিষয়টি আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখো, কিছু পরস্পর সংখ্যার গড় যদি 13 হয়, তাহলে মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যক সংখ্যা নেওয়া হয়েছে, হয় 3টি, নাহলে 5টি, 7টি, 9টি, 11টি, 13টি, 25টি, 27টি, বিজোড় সংখ্যক সংখ্যা নেওয়া হয়েছে পরস্পর সংখ্যা, এবং তাদের গড় যদি 13 হয়, তাহলে সব সময় মনে রাখতে হবে মধ্যম যে সংখ্যাটা, মধ্যম সংখ্যাটা 13 হবে। এবার মধ্যম সংখ্যা যদি 13 হয়, তাহলে আমরা 13-র আগে এবং পরে কতগুলি সংখ্যা নিতে পারি? 13-র পরে নিতে পারি 14, তারপরে নিতে পারি 15, তারপরে 16, তারপর 17, 18, 19, 20, পরপর এদিকে আমি 100, 200, 500 পর্যন্ত নিতে পারি। কিন্তু নিতে পারলেই নেওয়া যাবে না। কেন? সেখানে একটা বাধ্যবাধকতা আছে। 13-র আগে কতগুলি সংখ্যা নিতে পারবো, ততগুলি 13-র পরে সংখ্যা নিতে পারবো। কেন সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি। দেখো, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তাহলে আমি 1 থেকে 13 পর্যন্ত সংখ্যা নেব। এ পাশে 12টি সংখ্যা আছে, তাহলে এ পাশেও কিন্তু 12টি সংখ্যা যাবে। তাহলে আমি বলতে পারি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 21, 22, 23, 24, 25। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টি সংখ্যা। বাম পাশে যতগুলি সংখ্যা আমি নিতে পারবো, এর পরে কিন্তু বাম পাশে আর সংখ্যা নিতে পারছি না। যদিও আমরা পারি, মাইনাসে চলে যেতে পারি, জিরোয় চলে যেতে পারি, কিন্তু আমরা এখানে বোঝার সুবিধার্থে সংখ্যাতত্ত্ব আমরা যেহেতু 1 থেকে হিসাব করি, 0 থেকেও হিসাব করা যায়, সেটা আমাদের সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারে তুমি দেখে নিও যে 0 থেকে যদি আমরা হিসাব করি, তাহলে সেটা অনেকটা কনফিউশনের মধ্যে চলে আসে, সেখানে অনেক বিতর্ক চলে আসে। কিন্তু আমরা যদি 1 থেকে শুরু করি, তাহলে আমাদের কোনো ভুল হয় না। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখানে 1 থেকে শুরু করতে পারি। 13 মধ্যম সংখ্যা যদি হয়, তাহলে 25 হবে শেষ সংখ্যাটি। আমি যদি এখানে 2 থেকে শুরু করি, তাহলে এখানে 24 হবে শেষ সংখ্যা।
তাহলে মধ্যম সংখ্যাটি কত হচ্ছে? 13 হচ্ছে। বিজোড় সংখ্যক সংখ্যা নিতে হবে, তাহলে আমি এখানে 1 থেকে শুরু করব, এখানে 25 পর্যন্ত যাব। তাহলে বলতে পারছি আমরা যে কিছু সংখ্যক বিজোড় সংখ্যক, এখানে কিছু সংখ্যকের এখানে বিজোড় কথাটা যদি বলা থাকে তাহলে সমস্যাটি একদম ক্লিয়ার হয়ে যায়। কিছু বিজোড় সংখ্যক পরস্পর সংখ্যার গড় যদি 13 হয় তাহলে কতগুলি সংখ্যার গড় করা হয়েছে, তো এই জায়গাটা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে নিতে হবে, কারণ এই জায়গাটা বুঝতে গিয়ে অনেকটা প্রবলেম ফেস করতে হয় আমাদের। তো দেখো, আমার যদি কিছু সংখ্যক সংখ্যার গড় যদি 13 হয় এবং সেই সংখ্যাগুলি যদি পরস্পর সংখ্যা হয় এবং সংখ্যাগুলিকে বিজোড় সংখ্যা নিতে হয় তাহলে মধ্যম সংখ্যা পাওয়া যায়। জোড় সংখ্যক নিলে মধ্যম সংখ্যা পাওয়া যায় না, একটা দুটো এর কোনো মধ্যম হয় না, তিনটে হলে দেখো মধ্যম হয়, অর্থাৎ এপাশে যতগুলি এপাশে ততগুলি সংখ্যা নিতে হয়। তাহলে মধ্যম সংখ্যা পেতে পারি কখন? যখন বিজোড় সংখ্যক কোনো কিছু নেওয়া হবে তার মধ্যম জিনিসটাকে আমরা খুঁজে পাবো। তাহলে এখানে মধ্যম সংখ্যা যদি আমরা তেরোকে পাই তাহলে গড় যদি করি 12, 13 এবং 14, এই তিনটের গড় যদি নির্ণয় করি কত হয় দেখো, 12, 13, 14, তাহলে 3 আর 2 5 আর 4 9, 39, একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 13 হয় 3 13 39 হয় 13 হয়। তাহলে 12, 13, 14 এই তিনটে সংখ্যার গড় করলে 13 হয়, অর্থাৎ আমি বলতে পারি যে আমি তিনটি সংখ্যা নিয়ে গড় নির্ণয় করতে পারি, পরস্পর সংখ্যা 12, 13, 14, তাহলে তাদের গড় হবে 13। আবার আমি 11 থেকে 15 পর্যন্ত যদি নিই তাহলে 11 যোগ 12 যোগ 13 যোগ 14 যোগ 15, এদের যদি গড় নির্ণয় করি সেই 13ই পাবো, অর্থাৎ আমি বলতে পারি 5টি সংখ্যা। আবার আমি 10 থেকে 16 পর্যন্ত যদি নিই তাহলে কিন্তু আমি বলতে পারবো এদের গড় হবে 13, তাহলে আমি 7টি সংখ্যাও বলতে পারি। তো আমি এইভাবে কতগুলি সংখ্যা নিয়েছি সেটা যদি আমার বুঝতে হয় তাহলে আমার চলে যেতে হবে এবং 1 থেকে 25 পর্যন্ত, শেষ এবং শুরু এই দুটোকে যদি আমরা দেখি, দেখো এখানে 1 থেকে শুরু করলাম, এখানে 25-এ গিয়ে শেষ হলো, তাহলে 1 থেকে 25, 25টা সংখ্যা আছে, তাহলে আমরা বলতে পারি 25টি সংখ্যার যদি গড় করি তাহলে মধ্যম সংখ্যাটি 13 পাই। তাহলে আমরা সর্বনিম্ন 3টে সংখ্যা নিতে পারবো, 3টে পরস্পর সংখ্যা যাদের গড় হবে 13, এবং সর্বাধিক 25টা সংখ্যা নিতে পারবো যাদের গড় হবে 13। আমরা যদি এটা মনে রাখতে পারি যে কিছু সংখ্যক পরস্পর সংখ্যার গড় মধ্যম সংখ্যাটি অবশ্যই বিজোড় সংখ্যক হতে হয়, তাহলে কিছু সংখ্যক বিজোড় সংখ্যার গড় যদি মধ্যম সংখ্যাটি হয় তাহলে আমরা বলতে পারি মধ্যম সংখ্যার ডান পাশে যতগুলো সংখ্যা থাকে বাম পাশে ঠিক ততগুলোই সংখ্যা থাকে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে কিছু সংখ্যক বিজোড় সংখ্যক পরস্পর সংখ্যার গড় যদি 13 হয় তাহলে কতগুলি সংখ্যা আমরা নিয়েছি, তাহলে আমরা সর্বনিম্ন 3টে সংখ্যার গড় করেছি, বা সর্বাধিক 25টি সংখ্যার, এটা সর্বাধিক আমরা বলতে পারি 25টা সংখ্যার গড় করেছি। যদি 25টা সংখ্যার গড় করে থাকি তাহলে সেই 25টা সংখ্যা কত থেকে কত পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত। আর যদি তো এভাবে আমরা 3টে সংখ্যা সর্বনিম্ন নিতে পারি যাদের গড় হয় 13, 12, 13 এবং 14, এই 3টে সংখ্যা। 5টি সংখ্যা নিতে পারি 11 থেকে 15, 7টি নিতে পারি 10 থেকে 16, 9টি নিতে পারি 9 থেকে 17, এইভাবে আমরা ক্রমাগত 13-র দুই পাশে একটা একটা করে সংখ্যাকে বাড়িয়ে নিয়ে আমরা সর্বাধিক 25টি সংখ্যার গড় করতে পারি যাদের গড় হবে 13, এবং সংখ্যাগুলি পরস্পর সংখ্যা হতে পারে এবং অবশ্যই বিজোড় সংখ্যক হতে হবে। তাহলে এই যে প্রশ্নটা যে কিছু সংখ্যক পরস্পর সংখ্যার গড় 13 হলে কতগুলি সংখ্যার গড় করেছি আমি, সর্বনিম্ন 3টি এবং সর্বাধিক 25টি। তো এবার যদি প্রশ্ন হয় কিছু বিজোড় সংখ্যক সংখ্যার পরস্পর সংখ্যার গড় যদি 15 হয় তাহলে
আমরা কতগুলো সংখ্যা নিতে পারবো? সর্বনিম্ন তিনটে নিতে পারবো, 14, 15 এবং 16 এই তিনটে নিতে পারবো। আর সর্বাধিক কতগুলো নিতে পারবো? এদিকে আমি এক থেকে শুরু করব, অর্থাৎ 14টি সংখ্যা এপাশে, 14টি সংখ্যা ওপাশে আমি নিতে পারবো। তাহলে 15-র পরে আরও 14 যদি আমি যোগ করি তাহলে 29 পর্যন্ত যেতে পারবো, অর্থাৎ 1 থেকে 29। এই 29টি সংখ্যা সর্বাধিক নিতে পারবো, পরস্পর সংখ্যা যাদের গড় হবে 15। তাহলে এইভাবে যদি আমরা পরপর করে গণনা করতে থাকি তাহলে দেখা যাবে এই বিষয়টি আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। তোমাদের কাছে আমার একটা HW দেওয়া থাকছে, সেটা হচ্ছে তোমরা এরকম কিছু বিজোড় সংখ্যক পরস্পর সংখ্যার গড় 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এইভাবে 20 পর্যন্ত করো যে কতগুলি সংখ্যা নেওয়া হয়েছে। সর্বনিম্ন তিনটে সব জায়গাতেই হবে এবং সর্বাধিক কতগুলো হবে সেটা যেটা গড় তার দুই পাশে কতগুলি করে সংখ্যা তুমি নিতে পারছো তার উপর ডিপেন্ড করবে। এবং এই যে ফান্ডামেন্টালটা আমরা আজকে বুঝলাম এর উপর বেস করে একটা সমস্যা হতে পারে যে 7টি পরস্পর সংখ্যার গড় যদি 20 হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত, বা ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার সমষ্টি কত, ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার গড় কত, এই ধরনের প্রচুর সমস্যা আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের গড় চ্যাপ্টারে রয়েছে। তোমরা সে বইটি ফলো করো এবং সেখান থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। যাদের কাছে বই নেই তারা নিজেরা এই ফান্ডামেন্টালটা দেখার পরে তোমরা সমস্যা তৈরি করে তার সমাধান করো। এবং আমাদের কুইকেল চ্যানেলে এই গড়ের এই বিশেষ টার্মটার উপরে আরও অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওগুলোকে দেখে নাও এবং দেখে নিয়ে প্র্যাকটিস করতে থাকো। শুধুমাত্র আমাদের কুইকেল চ্যানেলের আপলোড করা এপিসোডগুলো দেখেই কিন্তু অনেকেই জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে চান্স পেয়েছে, সেরকম আমাদের কাছে তারা পরবর্তীতে ফোন করে জানিয়েছে। আর তোমরা যদি এর পরবর্তী এপিসোড সবার আগে দেখতে চাও সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো। আর আমাদের নিশ্চিত নবোদয় নামক বই সহ অন্যান্য বই সংগ্রহ করতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি বই সম্পর্কে জেনে নাও। এবং আমাদের অনলাইন ক্লাস যেটা চলে সোম থেকে শুক্র সেটা যদি বুক করতে হয় এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করবে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করছি এই বিষয়টি তুমি ভালো করে বুঝতে পেরেছো এবং তোমার যে HWটা দেওয়া হলো HWটা আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাবে, আমরা দেখে দেবো।